আমি তো কইলাম কেটা কেটে বেজার আত্মা দেখাইতে, ওটা অন আত্মা রাখছে। আসলে কি আমরা সবাই বেজার হোক, সবাই যে হাত তুললেন বুঝলাম না। আমি না জানি ভূমি টুমি করে লাচার হয়ে গেছে, আমার মাথা গামাই অবস্থা খুব টাইট, কিন্তু এটা ফিরে নেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো বাবারা আমার আপনার কি আসলে কি বেজার কথা মানে বেজার? এবার হাত তুলে দেখান তো কারা কারা খুশি করে মিডিয়ার ভাই তারা একটু দেখাও না রে তবে কেউ কেউ অর্ধেক তো চলে উজুর আমি অর্ধেক খুশি পুরো হাত তুলে না রে তবে না রে রিসালাত না রে গাউসিয়া আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন। ডিলাটা একটু কমায় দাও মাইকলা ভাই, ডিলাটা একটু কমাও, ডিলা ইকু মিশিং এটা আনে না, তুমি ডিলা ছিল না ডিলা, আরে ইকু মিশিং এর উপরে সাদাটা আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন। এখন বাবারা আমার আমি বললাম কেডা কেডা বেদার একটা আত্মিলে দিয়েছেন, সব দিয়ে আত্মিলে দিয়েছেন, এরপরে দেখলাম যাক কোনো রকম খুশি। আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন, আরো জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা আল্লাহর ওলি আল্লাহর নবী শহীদ যারা সিদ্দিকিন যারা তাদের সবাইকে টানে, মারহাবা কইতেন না রাসূল কইতেন না মারহাবা। আমি আপনাদের এই এলাকার ভিতরে প্রথম, আমার ইউটিউবের ভিতরে অনেক আলোচনা আছে, শামীম রেজাওয়াজ লেখলে সার্চ দিলে শত শত আলোচনা আসবে, কিন্তু আপনারা এই এলাকার ভিতরে আমি নতুন, কিন্তু বাবারা আলোচনাটা করতাম আপনাদের কিন্তু শুনবেন নেই, এজোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ শোনার তৌফিক দিক জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারিমের যে আয়াতটা তিলাওয়াত করেছি, সবাই আয়াতটা তিলাওয়াত করলে সবাই একটু জোরে একটু আল্লাহু আকবার কইতে পারবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ এমনি আল্লাহু আকবার কইলে আমার ওয়াজ চলতো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার-রাসূলা ফাউলাইকা মাআল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবীনা والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا. أرزوا أن كل بلد الله أكبر বন্ধুরারে আমার ও আমার মুরব্বী বাবারা, হে আমার যুবক নৌজুয়ার বন্ধুরারে ও আমার পর্দার আড়ালের মা বোনরা গো, ও আমার বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করতেছেন, ও আমার বান্দারা যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আমার কামলে বলা নবীর নিয়ামত চাও, যদি তোমরা সেই নিয়ামতের প্রশংসা করতে চাও, মিনান নবীনা নবীদের কাছে চইলা যাও, অসিদ্দিকিনা সিদ্দিকদের কাছে চইলা যাও, অসুহাদা সুহাদার কাছে চইলা যাও, এই তিনটা জিনিস আমরা কেউ দেখি নাই, অসাদিকিন যারা আল্লাহর রে তোমরা তাদের কদমের মধ্যে চলে যাও, তাদের কাছে গেলে তোমরা আমি আল্লাহর রহমত পাইবা। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও আমার এই ছোট তুলাগাঁও এলাকার ভাই বাবারা, হতে পারে আপনাদের গ্রামটার নাম ছোট তুলাগাঁও, কিন্তু মানুষটিরে দেখতে দেয়া যায় বড় বড়। বাবারা আমার আমি আলোচ আলোচ আমি নিচে ইজ্জতের মানুষ ইজ্জত এখন বাবারা আল্লাহর ওলির শানের আলোচনা করতাম কথা কই না, এমন একজন আল্লাহর ওলির শানের আলোচনা করিয়া
যিনি একটা মুসলমানও নাই, কোনো মুসলমান নাই এই জায়গার ভিতরে আইয়া সব দিকে মুসলমান বানাইছে, যিনার নাম হচ্ছে খাজা গরিবে নামাজ। হারুনির সঙ্গে হজ আদায় করার জন্য, বলেন কি আদায়ের জন্য? খাজা গরিবে নামাজ চলে গেলেন হজ আদায় করার জন্য। উনি মক্কার মধ্যে যাইয়া তাওয়াফ করলেন সাত বার, আরো জোরে বলেন কয়বার? হযরতে কাযা করিবে নামাজ তাওয়াফ করলেন সাতবার, সাতবার তাওয়াফ কইরা কাযা করিবে নামাজ হযরে আসওয়াদের মধ্যে সুমা খাইয়া কাযা করিবে নামাজ হযরে প্রত্যেকটা কাজ শেষ কইরা কাযা করিবে নামাজ ডাক দিয়া কয়, হুজুর গো, ও গো আমার উস্তাদ, আমার পীর সাহেব, ও উস্তাদ পীর সাহেব ওসমান হারুনি, আপনার কাছে আমার একটা প্রশ্ন মিলে। কি প্রশ্ন? কই আমি জানতে চাই আপনি হজ করছেন বলে করছি। কই আমিও তো করছি। কই হুজুর গো আপনার কাছে আমার একটা প্রশ্ন গো, আমি যেই হজটা করলাম হুজুর গো, যেই হজটা করলেন গো, যেই হজটা আপনি করলেন, এই হজটা আসছে কেমনে একটু জানতাম চাই। কেমনে ঘষ্টা আইলো একটু জানতাম চাই, উচিলাটা কেডাই একটু জানতাম চাই। হযরতে খাজা ওসমান হারুনি কয়, আমার জীবনে আমি বহুত মুরিদ করাইছি কিন্তু আমি মাইনুদ্দিনের মতো কোন মুরিদ পাইছি না। আসলে তোমার কথাটা কি আমারে বলবানি? আপনি হজ করলেন কথা সত্য, কি কিন্তু যেই নবীর কারণে আপনি এই হজের মধ্যে আসতে পারলেন, এখনো তো সেই নবীর রওজা দেখা হইছে না। কারণ আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ঘোষণা করে দেয়, মান যারা কাবরাহু ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা। উম্মত, আমি দয়াল নবী যখন আমার রওজা ফাঁকের মধ্যে ঘুমাইয়া যাব রে, আমি নবীর ইন্তেকাল শরীফের পরে আমার যেই উম্মত আমি দয়াল নবী কান্নেওয়ালার রওজা শরীফের সামনে যাইয়া আমি নবীর একবার জিয়ারত করবে, খোদার কসম রে আমি দয়াল নবী আমার সেই কান্নেওয়ালা উম্মত গুলারে আমার সঙ্গে জান্নাতে নিব, শুধু তাই নয় আমি নবী তার জন্য সাফায়াত করা ওয়া দিবে হইয়া যা। এখন বাবারা আমার খাজা গরিবে নামাজ উনি চইলা গেলেন কোথায়? আমার শান্তি লাগবে না। ও হুজুর চলেন 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 মদিনার মধ্যে যাই, আল্লাহ মদিনার মধ্যে যাইয়া হযরতে খাজা করিবে নামাজ আমার দয়াল কানলে বলা নবীর রোজার পাশে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, নবী গো, ও গো ভাই আর নবী আপনার রোজার মধ্যে আসলাম, আপনি নবীরে যদি আমি না দেখি আপনার রোজা থেকে যাইতাম। আরো জোরে কইতো না সুবহানাল্লাহ। হযরতে কাযা করিবে নামাজ একটা ডাক দিয়া কই, নবী গো আপনি নবীর রওজা থেকে যাইতাম না, আপনি নবীর রওজা থেকে সরতাম না, আমার দয়াল কামলে বলা নবী গাইবি একটা আওয়াজ দিয়া কই করিবে নামাজ, ও করিবে নামাজ, পাগলামি কইরো না পাগলামি কইরো না, আমি নবী কামলেওয়ালা রওজার মধ্যে আছি রে, তুমি কেমনে আমি নবীর সঙ্গে দেখা করবা? দেখেন আল্লাহর ওলিদের কেমন কারামত, কারামাতুল আউলিয়া ও আকুল, জগতের মানুষ রে আউলিয়াদের কারামত কেমনে সত্য কেমনে সত্য। খাজা গরিবে নামাজ একটা ডাক দিয়া কই, ও দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি আপনি আমারে দেখা দিবেন না, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও রহমাতাল্লিল আলামিন
আমিন নবী আপনি আমার দেখা দেওয়া লাগবে না শুধু আমার সঙ্গে একটা বার মুসাফা করলে আমি খুশি আরো জোরে কইতো না সুবহানাল্লাহ আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে নাই আমি কই না মনের কথা কই না আমি কই না আমি কই না ওরে নবী বিনে এই জগতে আপনে কেউ হবে না গায়রে নবী বিনে এই জগতে আপনে কেউ হবে না আমি কই না মনের কথা কই না জোরে শুনে বলেন না আল্লাহু আকবার আমার একটা ডাক দিয়া কয়ে নবী গো আপনি নবী দেখা দিবেন না আমি মানলাম কিন্তু নবী গো নবী গো নবী গো আপনি নবী দেখা না দেন কথা সত্য আপনি নবীর রওজার মধ্যে আসি গো আপনি নবী আমার লগে মুসাফা করন লাগবো আমার নবী কয় আরে কি ওলি বানাইলাম তোরে বানাই আমাদের আমি নবী কামলেওয়ালা আমার মাদার শরীফে আমার রওজা শরীফে তুই আমার কাছে আলাই দিবি আল্লাহ করে কইতেন না আমার নবী মুসাফা করছে কি করছে না কথাটা জানতেন চাননি কথা কই না জানতেন চাননি তো জানতে চাইলে আমার আলোচনাটা কি একটু মন দিয়ে শুনতে শুনবেন বন্ধুরারে আমার ও আমার বাবারা ও আমার বন্ধুরা কবির মনোযোগ অন্তরের কান্না গান খাদা গরিবে নেওয়াজ কোথায় ছিল আরো জোরে ক আমার দয়াল নবীর রওজার মধ্যে হযরতে কাদা গরিবে নামাজ ডাক দিয়া কয় নবী গো ও ভাই আর নবী দে আপনি নবী আমারে দেখা দিবেন না বুঝলাম নবী গো নবী গো নবী গো কিন্তু আপনি দয়াল নবী দেখা দিবেন না আপনি নবী কামলেওয়ালা আমার সঙ্গে যদি একটা বার মুসাফা করেন গো আমি কাদা গরিবে নামাজ আপনি দয়াল নবীর দরবার থেকে সইরা যাব কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে কাদা গরিবে নামাজ এমন আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি আমার দয়াল নবী কয় যে তো পাগল হইয়া গেছে আমার প্রেমে বড় বেকারার হইয়া গেছে আমি আল্লাহর ওলির প্রেমে পাগল হইয়া গেছে আমি আল্লাহ আমার এই প্রেমিকটারে মুসাফা করা ছাড়া যাইতে দিতাম না আরো জোরে কম সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়া করে বন্ধু ও বন্ধু আপনি কেন তাড়াতাড়ি তার সঙ্গে মুসাফা করেন না কই নবী গো আপনি তাড়াতাড়ি তার সঙ্গে মুসাফা করেন আমার নবী একটা ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ কেমনে তার সঙ্গে মুসাফা করব কেমনে তার সঙ্গে মুসাফা করব এখন মুসাফা করলে যদি মদিনার সব মানুষ দেইকা ফলায় আমি নবী কামলেওয়ালার লাশ মুবারক করে তো কবর থেকে তুলে নিবে আল্লাহ আপনি হইলেন সকল কিছুর হেফাজতকারী আপনি পারবেন এই গরিবে নামাজে তোমাইতে জোরে কোন আল্লাহু আকবার বাদান গো আমার আমি তো কথা বলতেছি আমার কাছে খুব কষ্ট হইতাছে আমার আপনারা আমার চেহারা সাপটা দেখলে বুঝবেন মানে একবার খুব অবস্থা আমার চোখগুলোর দিকে তাকাইলে বুঝবেন আলোচনা করতে কষ্ট হয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া ইনশাআল্লাহ আমাকে যেই বিষয় দিছে আমার যেই টাইম দিছে ঠিক সেই পর্যন্ত চালিয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আল্লাহর ওলির শানের আলোচনা শুনলে কোনো কষ্ট হয় না জোরে বলেন কষ্ট হয় তো আল্লাহর ওলি খাদা গরিবে নামাজ বুঝেন তো আল্লাহর ওলিরা তো এমন আল্লাহর ওলি যাদের অন্তরটা কলবটা আল্লাহ আল্লাহ রসুলের রওজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা শরীফের দিকে মুতাজ্জু থাকে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমাদের সেই কলকটারও কিন্তু সেদিকে মুতাজ্জু করতে হবে কথা বলেন ঠিক কিনা বলে বাবারা আমার আমার খাদা করিবেন আমার এমন আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি ওই খাদা করিবেন আমার আমার নবীরে ডাক দিয়ে কই নবী
আল্লাহর ওলিরা কি নবীর সাথে কথা বলতে পারে না? আমাজে বোঝাতে পারে না? পারে। আমার বাবা আমারে বলছে এমন একটা আলোচনা করবেন যেন মানুষ সন্তুষ্ট হয়, কথা কয় না, যেন মানুষ হেদায়েত হয়। হেদায়েতের আলোচনা কিন্তু এই কথাটার ভিতরে আসবে, এই জন্য আমি আলোচনাটাও এইভাবে নিচ্ছি, আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ। জোরে বলেন চান। খাদা করিবে নামাজ একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়াল আল্লাহ আপনার নবী কামলেওয়ালারে ডাকি, কিন্তু আপনার নবী কামলেওয়ালা কেন সারা দেয় না? একবার বলছে চইলা যাইতে কেন সারা দেয় না? আমার আল্লাহ ডাক দিয়া কয় গরিবে নামাজ রে, ও গরিবে নামাজ রে, এখন বুঝি তুমি আমার বন্ধুর সঙ্গে প্রেমের খেলা খেলতে চাও? খাদা গরিবে নামাজ একটা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ এখনই তো প্রেমের খেলা খেলার সময়, কারণ আপনার কামলে আমি দয়াল নবী তোরে ডাকি আমার সঙ্গে মুসাহাবা কর। হজরতে কাদা করিবে নামাজ, হাতরা বাড়াইয়া উনি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ফরন লাগেনি, মুসাফা করলে ফরা লাগেনি, এই তো সুন্নত চলে আসছে। মানতা মাসাকা বিল সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতা শাগিদা, আমার নবী একটা ডাক দিয়া গো উম্মত, আমি নবীর একটা সুন্নতকে দ্বারা জিন্দা করবা, আমি নবীর একটা মুর্দা সুন্নত দ্বারা জিন্দা করবা, আমি নবী ঘোষণা করলাম তাদেরকে 100 কলা কাদা শহীদের সওয়াব দেওয়া হবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী আপনার হাতরার মধ্যে দুইটা মুসাফা করতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আপনার কদমটা তো আমি আর ছাড়তাম না। আমার জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয় খাদা করিবে না মাদ্রে, ও খাদা করিবে না মাদ্রে, কেন তুমি ঘাত ছাড়বা না? খাদা করিবে না মাদ্রে একটা ডাক দিয়া কয় গো নবীজি, আগে আপনি বলেন আমারে আমার হাতটা ধরাই অবস্থায় আপনি দেখা দিবেন নি, নইলে কিন্তু আপনার ঘাতটা আমি আপনার ঘাতটা আমি ছাড়তাম না। আমার নবী একটা ডাক দিয়া কয় করিবে না মাদ্রে, ও কাদা করিবে না মারে, তুমি বুঝি আমার হাতরা সাপতা না কই সাপতাম না, তুই সাইরা দাও সাইরা দাও। যদি এখন মদিনার সব মুসল্লিরা দেইকা ফলায়, তারা তো এখন ফজরের নামাজ আদায় করতে আসবে, আমি নবীর রওজাতার জিয়ারত করতে আসবে, করিবে রে ওয়াজরে, ও করিবে না ওয়াজরে, তুমি তাড়াতাড়ি আমার হাতরা সাইরা দাও সাইরা দাও, আর দূরে রাইকো না, আর তুমি দূরে রাইকো না, হযরতে কাদা করিবে না মা, আমার নবীর কদম মুবারকটা গাত্রা ছাড়ে না, আমার দয়াল নবী কয়ে সারো সারো সারো, কিন্তু কাদা করিবে না মা, কিন্তু গাত্রা ছাড়ে না, নবী কই করিবে না মা, ছাইরা দাও ছাইরা দাও, কই সাপতাম না, কই কেন সাপতা না, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমারে দুনিয়ার মধ্যে কত সম্মানই বানাইছে, এটা না দেখা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায় বলে পাইলে নিরা, ও তোমার দুই চরণ করিব চুমার, দুই চরণ করিব চুমার, চরণে দলি মাখো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায় বলে পাইলে নিরা,
আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা একুলে গাইরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা একুলে হায় রে দয়া করে কোলে নিয়ে দয়া করে কোলে নিয়ে নবী মুস্তফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লায় বলে পাইলে নিরা লাইট অফ করে দেন রে আমার নবী বহু দূরে আরে ইমানদার জাহানের দারে হায় রে পাইলে তোমার চরণে দোলে পাইলে তোমার চরণে দোলে মাগতা মামার গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লায় বলে পাইলে নিরা লাই গো নবী কাদা করিবে না মাঝে একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও গো মায়ার নবী ও গো রহমাতাল লিল আলামিন নবী জি আমি আপনার কদম ছাড়তাম না কবর ছাড়তাম না নবী গো নবী গো নবী গো আপনার হাত মোবারক ছাড়তাম না নবী কই কেন ছাড়তা না কই আগে আপনি আমার মর্তবা আমার শানের কথা কইয়া দেয়া যান নবী গো তাইলে আমি আপনার হাতটা ছাড়বো কদমটা ছাড়বো আমার নবী কই করিবে না মাঝে আমি নবী তোমার সঙ্গে মুসাফা করলাম রে আগে তুমি আমি নবী যেই জায়গার মধ্যে যাইতে বলি রে আগে আমার সঙ্গে ওয়াদা দাও তুমি সেই জায়গায় যাই যাই আল্লাহ কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার ছোট তুলা গাওয়ালা কারে মুরব্বী বাবা জিরা গো ও আমার যুবক নজওয়ান বন্ধুরা হে আমার পর্দার আড়ালের মা বোনের গো ও মা গো মা আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান আমিও তো পারতাম রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম আমিও তো পারতাম দোকানের মধ্যে ক্রামবোর্ড নিয়ে ঘুরা বেড়াইতাম মা গো মা আমার এই তকদিরটা আমার ওই দিকে নিয়ে যায় নাই আমার মনটা চাইছে আল্লাহ আল্লাহ ওলি এবং তার রাসূলের কথা বলার জন্য গো মা এই জন্য আজকে আমি মা ফিরে বৈশা গেলাম আমি জানতে চাই রে ও আমার ছোট চুলা গাবের মানুষ আমরা সবাই কি মরণ হবে কি হবে না হবে এই জোরে বলেন হবে কি হবে না যখন তোমার মরণ আসবে রে যখন তোমার ইন্তেকাল আসবে মরণের সময় চলে আসবে তুমি যখন কবরের যাত্রী গইয়া যাইবা রে ওই সময় তোমার সামনে তোমার সন্তান আসবে না ওই সময় তোমার স্ত্রী আসবে না কোন স্ত্রীর জন্য তুমি এত ব্যবসা বাণিজ্য করলা কিন্তু নামাজ পড়লা না রোজা রাখলা না কোন সন্তানের জন্য এত কষ্ট কইরা বিছানার মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় নাই এই স্ত্রী তোমার আপন হবে না এমন একজন নবী আপন হবে রে তিনি হইলেন শাহে মদিনা ও মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দেখা যদি না হয় নবী গো তোমার দেখা যদি না হয় প্রভু গো তোমার দিও দেখা নবীজি আমার বল দিও দেখা নবীজি আমার দেখা দা সোল্লা হবে আমার কথা বলেন ঠিক কিনা নবী ছাড়া আমাদের কোনো সাহারা আসেনি তাহলে যারা মরবেন আপনারা বলেন নামাজ রোজার দরকার আছে এই জোরে বলেন আসেনি বন্ধুরা রে হযরতে খাদা করিবে নামাজ এমন আল্লাহর ওলি আমার আল্লাহ দাও দিয়া কই মানুষ রে হযরতে খাদা করিবে নামাজ তোমাদের সঙ্গে এমন একটা প্রেমের খেলা খেলাইছে এই খাদা করিবে নামাজ আমার দয়াল নবীর দিদার পাইয়া গেছে আল্লাহ
দেখা দা করিবে না মোহাম্মদ ডাক দিয়া কই নবী গো আপনার কদম আপনার হাত মোবারকটা ছাড়তাম না আমার নবী কই ছায়া দাও কই ছাড়তাম না কই কেন ছাড়তা না আপনার দেখা পাওয়ার দরকার আপনি নবীর দেখা পাওয়ার দরকার আমার নবী একটা ডাক দিয়া কয় রে উম্মত ও আমার বন্ধু বলিবে না ওয়াজ মাইনউদ্দিন চিস্তি তুমি বুঝি ছাড়তা না কই না কই ঠিক আছে তোমার মর্তবা কত এক্ষুনি আমি তোমার বোঝার ক্ষমতা দিতেছি একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কই গরিবের আওয়াজ রে ও গরিবের আওয়াজ তুমি কি এখন এই মুহূর্তে আমার মর্তবা তোমার মর্তবা প্রকাশ পাইতে চাও কই চাই 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আমি চাই 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 আপনি নবী বইলা দেন আমার সেই মর্তবা দিবেন নি নবী গো আপনি আমার বইলা দেন আমি কেমনে সেই মর্তবাটা পাইব গো নবী যে আমার নবী ডাক দিয়া কই গরিবের আওয়াজ আর তুমি এই জায়গায় তাইকো না মদিনার মধ্যে পইরা তাইকো না তুমি তাড়াতাড়ি ভারতের জমিনে চলে যাও ভারতের জমিনে গেলে তুমি আমি দয়াল নবী তোমার কত ক্ষমতার পাওয়ার দিয়া দিছি আমি নবী কানলে ওয়ালার আশে খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার কত শক্তি দেওয়া হয়েছে ওই ভারতের মধ্যে যাইলে তুমি সেটার টের পাই জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার কাজ করিবে না ওয়াজ কই নবী গো ও মায়ার নবীজি আপনি বইলা দেন আমি কি ক্ষমতার অধিকারী আমি ভারতে যাওয়া লাগবে না আসলে মূলত ভারতে না গেলে ইসলাম ফতা রইতুনি তোমার কথা কই না ইন্নাল দীন ইনদাল্লাহি ইসলাম জগতের মানুষে ইসলামটাকে তোমরা তোমাদের মনোনীত ধর্ম প্রশংসিত ধর্ম হিসেবে গ্রহণ করতে পারবে জোরে বলেন ঠিক কিনা আমার দয়াল নবী কই তুমি তাড়াতাড়ি ভারতে চলে যাও ভারতের মধ্যে গেলে রে তুমি তোমার চন্দা চন্দন পাইবা তোমার ক্ষমতা কত বুঝতে পারবা আমার দয়াল নবী ডাক দিয়া কই রে করিবে না মা এই মুহূর্তে তুমি চলে যাও ভারতের মধ্যে খাদা করিবে না মা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী কেমনে যাইতাম কেমনে যাইতাম আমার নবী একটা ডাক দিয়া কয় খাদা করিবে না মা আমি নবী তোমার একটা আপেল দিয়া দিলাম এই আপেল তার গাতের মধ্যে লইয়া তুমি এমন একটা জায়গার মধ্যে রওনা করবা যেই জায়গার ভিতরে যাইয়া তোমার আপেল খানা শেষ হইব রে ওই জায়গাটা হইব ভারতবর্ষ জুড়ে কোন আল্লাহ জগত পাগল কাহাবার জন্য কাহাবার পাগল মাহবুদের হাবার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লাহ মাদেনা বিয়ানা আল্লাহ কবুল করুক জোরে করুন আমিন বিশ্বাস করেন বাবা আমি টাইমটা শুধু গন্তা দিই কোন সময় শেষ প্রত্যেক রাইতে এই পর্যন্ত এখনো বাবা একটু ভালো করে ঘুমাইতাম পারছি না যদি না হয় নবী গো তোমার দেখা যদি না হয় প্রভু গো তোমার দিও দেখা নবীজি আমার বল দিও দেখা নবীজি আমার দেখা দা সোনুল্লাহ হবে আমার কথা বলেন ঠিক কিনা নবী ছাড়া আমাদের কোন সাহারা আসেনি তাহলে যারা মরবেন আপনারা বলেন নামাজ রোজার দরকার আছে এই জোরে বলেন আসেনি বন্ধুরা
হযরতে খাজা করিবে নামাজ এমন আল্লাহর ওলি আল্লাহ দাদ দিয়া কই মানুষ রে হযরতে খাজা করিবে নামাজ তোমাদের সঙ্গে এমন একটা প্রেমের খেলা খেলাইছে এই খাজা করিবে নামাজ আমার দয়াল নবীর দিদার পাইয়া গেছে হযরতে খাজা করিবে নামাজ ডাক দিয়া কই নবী গো আপনার কদম আপনার হাত মোবারকটা ছাড়তাম না আমার নবী কই ছায়া যাও কই ছাড়তাম না কই কেন ছাড়তাম না আপনার দেখা পাওয়ার দরকার আপনি নবীর দেখা পাওয়ার দরকার আমার নবী একটা ডাক দিয়া কয় রে উম্মাহ ও আমার বন্ধু করিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি তুমি বুঝি ছাড়তাম না কই না কই ঠিক আছে তোমার মর্তবা কত এক্ষুনি আমি তোমার বোঝার ক্ষমতা দিতেছি একটু জোরে কইতেন না শুভ বানাও আমার নবী একটা ডাক দিয়া কই গরিবের আওয়াজ রে ও গরিবের আওয়াজ তুমি কি এখন এই মুহূর্তে আমার মর্তবা তোমার মর্তবা প্রকাশ পাইতে চাও কই চাই 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আমি চাই 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 আপনি নবী বইলা দেন আমার সেই মর্তবা দিবেন নি নবী গো আপনি আমার বইলা দেন আমি কেমনে সেই মর্তবাটা পাইব গো নবী যে আমার নবী ডাক দিয়া কই গরিবে নামাজ আর তুমি এই জায়গায় তাইকো না মদিনার মধ্যে পয়রা তাইকো না তুমি তাড়াতাড়ি ভারতের জমিনে চলে যাও ভারতের জমিনে গেলে তুমি আমি দয়াল নবী তোমার কত ক্ষমতার পাওয়ার দিয়া দিছি আমি নবী কামলেওয়ালার আশে খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার কত শক্তি দেওয়া হয়েছে ওই ভারতের মধ্যে যাইলে তুমি সেটার টের পাইবে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার কাজ করিবে নামাজ কই নবী গো ও মায়ার নবীজি আপনি বইলা দেন আমি কি ক্ষমতার অধিকারী আমি ভারতে যাওয়া লাগবে না আসলে মূলত ভারতে না গেলে ইসলাম ফতার হইতো নি তোমার কথা কই না ইন্নাল দীন ইনদাল্লাহি ইসলাম জগতের মানুষে ইসলামটাকে তোমরা তোমাদের মনোনীত ধর্ম প্রশংসিত ধর্ম হিসেবে গ্রহণ করতে পারবে জোরে বলেন ঠিক কিনা আমার দয়াল নবী কই তুমি তাড়াতাড়ি ভারতে চলে যাও ভারতের মধ্যে গেলে রে তুমি তোমার চন্দা চন্দান পাইবা তোমার ক্ষমতা কত বুঝতে পারবা আমার দয়াল নবী ডাক দিয়া কই রে করিবে নামাজ এই মুহূর্তে তুমি চলে যাও ভারতের মধ্যে খাজা করিবে নামাজ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী কেমনে যাইতাম কেমনে যাইতাম আমার নবী একটা ডাক দিয়া কয় খাজা করিবে নামাজ আমি নবী তোমার একটা আপেল দিয়া দিলাম এই আপেল তার গাতের মধ্যে লইয়া তুমি এমন একটা জায়গার মধ্যে রওনা করবা যেই জায়গার ভিতরে যাইয়া তোমার আপেল খানা শেষ হইব রে ওই জায়গাটা হইব ভারতবর্ষ জুড়ে কোন আল্লাহ জগত পাগল কাহাবার জন্য কাহাবার পাগল মাহবুদের হাবার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে করুন আমিন আমিন বিশ্বাস করেন বাবা আমি টাইমটা শুধু ঘন্টা দিয়ে কোন সময় শেষ প্রত্যেক রাইতে এই পর্যন্ত এখনো বাবা একটু ভালো করে ঘুমাইতাম পারছি না টিয়া এত সুন্দর মাহফিল এই মাহফিলটার ভিতরে আয়শা একটা গাছ অথবা একজন মানুষ অনেক সুন্দর তার পুরাটা শরীরের ভিতরে পোশাক আছে ফিন্দনের লুঙ্গি নাই আমি বলি এত সুন্দর মাহফিল পুরাটা জান্নাতের বাগান সবার মাথায় টুপি আছে দুই একজনের মাথায় নাই নবীজির সুন্নত এত সুন্দর মাহফিল আইসা লাভ হইল লাভ হইছে
না লাভ হইছে সুবহানাল্লাহ ডি কইছে এটি সওয়াব দি পাইছে কিন্তু নবীর সুন্নাত টুপিটা রাখার সওয়াবটা পান নাই সবার কাছে একটা আরজ আমার নবীর সুন্নাত টুপিটা মাথায় রাখেন এই টুপিটা মাথার ভিতরে রাখলে বাবা হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী যেটা 1500 বছর আগে কইয়া গেছে এখনকার আর বিজ্ঞান এটা যাচাই করে যদি কোনো যুবক নয় কোনো মানুষ মাথার ভিতরে কোনো টুপি লাগিয়ে রাখে তার মাথায় টুপি থাকার কারণে তার ব্রেনের শক্তিটা আরো বাড়তে থাকে দুই নাম্বার আমি প্রত্যেকটা মাহফিল দুই একটা সুন্নাত শিখিয়ে দিই দুই নাম্বার হচ্ছে আপনারা যে চলাফেরা করেন উজুটা রাখেন কারণ কি কোন সময় জানি আপনার মৃত্যু হয়ে যাবে কথা বলেন আমি কিন্তু গরিবের আমাদের কথাটা বলবো শেষ করব কোন সময় জানি আপনার মৃত্যু হয়ে যায় আপনি কোন সময় না জানি মরে যান যদি আপনার মরণ হয়ে যায় ওই মৃত্যু অবস্থায় যদি আপনার প্রসাব করে পানি ডানালো যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি মাওলার দরবারে কি জবাব দিবেন কথা বলেন মাহফিল শুনতেছেন লাভ হবে কিন্তু আপনাকে আমলে জিন্দেগি নিয়ে আমলে চলে নিয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা যত বড় মৌলবি হও যত বড় আলেম হও যত বড় বক্তা তক্তাও নবীর সুন্নত নাই লাভ নাই এই জোরে বলেন লাভ নাই কারো মনে প্রশ্ন হুজুর আমি শুনলি বড় কষ্ট লাগে কথা কয় না আসেনি প্রশ্ন আসেনি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লাহু শাহরুল ইয়াদরিবু মানিকাবাইহি হাদিস শরীফ প্রমাণ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যখন আসছে আয়েশা দেখে আমার নবী কামলেওয়ালার সুলগলা নবীজির ঘাড় মোবারকের মধ্যে পড়তাছে সুবহানাল্লাহ কইতেন না চুল হয়েছে তিন প্রকার লিম্মা জিম্মা ওফরা কেউ কেউ ফতুয়া দেয় চুল বলে কামান বলে সুন্নত বলে আসলে হুদা কথা পারলে কোনো বাপের বেটা আমার কাছে আইয়ো চুল কামান সুন্নত একমাত্র হজে গেলে মারাবা কইতেন না লিম্মা জিম্মা ওফরা লিম্মা মানে যেটা কানের লতি বরাবর আসে জিম্মা মানে যেটা তোমার গার বরাবর আসে আর ওফরা মানে যেটা তোমার ঠিক গারের শেষ মাথা পর্যন্ত আবার গারের শেষ মাথা থেকে একটু বড় হয়ে গেলে এটা তোমার কবিরা জিক্রে জামিল কিতাবের নাম কি জিক্রে জামিল আল্লামা এম এ জলিল সাহেব হুজুরের লেখা কিতাব এই কিতাবের ভিতরে ফতোয়াগুলো খুব সুন্দরভাবে মানছে এটা কোনো আমার কথা না লম্মা সম্মা মৌলবীর কথাও না কথাটা এমন একজন আলেমের কথা এটা তুমি ফালাইও দিতে পারতে কথা কয় না হুজুরের কিতাবটার ভিতরে আপনি সাময়িক সময় চলার জন্য রাসূলের সুন্নত বলেন এই সুন্নতগুলো আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন জিক্রে জামিল জিক্রে হাসিন দুইটা কিতাব এগুলো আপনি কিনেন কিনা পড়েন খোদার কসম এইটা পড়া আপনি এটার অনুযায়ী আপনার জীবনটা সাজাইতে পারেন আপনাকে কোনো মানুষ দুনিয়ার জমিনে বাধা দিতে পারবে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কথাগুলো মজা লাগতো কারণ যদি কয়েকটা সোনা বন্ধুর গান গাইতে পারতাম মজা লাগতো কথা কয় না ভাল লাগতো কিন্তু বাবা আমি একটা কথা বলতে চাই যা কোনের আগে কইয়া লাইছি এখন কিন্তু আমি ফিনিশিং এ যাইতেছি আপনারা দুনিয়ার জমিনের ভিতরে যে চলাফেরা করেন আমি জানতে চাই এই যুবক যারা আছে আজকে মাহফিলে বসলা দুনিয়ার জমিনে এই মাহফিলে যে আসলা মায়ের কাছে কি অনুমতি নিয়ে আসছো কথা বলেন তোমার মা না তোমার কত আদর করে আর কোন মারে তুমি কষ্ট দিয়ে তুমি মাহফিলে আইলা মা ডাক দিয়ে আসার সময় বলছে এই ফুত আয় না মার একটু হাসটা দিয়ে ফান আইলা দে তুমি কিন্তু দিছো না মাহফিলে এসে ওয়াজ শুনতা লাভ হবে এদের মানে লাভ হবে যত বড় বক্তা হও যত বড় মানুষ হও তোমার টাকা পয়সা বেশি মারে কষ্ট দিছো খোদার কসম আল্লাহর জমিনে তোমার কোথাও জায়গা হবে না কথা বলে না কেন আমার মারা আছে আমি তাদেরকে বলতে চাই মা গো আপনার সন্তানকে এখন ছোট আছে যেই সন্তানগুলো ছোট এখন থেকে মনের মতো মানুষ করেন খোদার কসম আপনার সন্তান আপনারে কোন জায়গার ভিতরে অভয় আশ্রমে দিয়ে আপনারা রাখবে না আপনারে আপনার সন্তান বউ থাকুক কোন বউয়ের কারণে এখন পর্যন্ত মারে আলাদা করে দেয় জুদা করে দেয় ফজরের মেয়ে বউ তালাক হয়ে যাবে মারে তালাক দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন কারণ এমন মা যেই মা দুকিনি তোমার নিজে না খাইয়া খাওয়াইছে আজকে তুমি সেই মারে কষ্ট দাও ঠিক কিনা বলেন এগুলো কথার কথা না বললে চলে না এখন তোমার স্ত্রী রাস্তাঘাটে ঘুরে তুমি তোমার স্ত্রীর ঈদের দিনে ঈদের লাগা তুমি সান্ডাইতে দিন দিয়ে 3000 টাকা দিয়ে কাপড় কিনা দাও শাড়ি কিনা দাও তোমার মারে তিন ছুটিয়া তেনার মতো কাপড় কিনা দাও কথা কইতো না রাস্তাঘাটে তোমার স্ত্রী চলাফেরা করে রাস্তাঘাটে যায় কত সুন্দর করে স্ত্রী নিয়ে ঘুরো কিন্তু কোনোদিন মারে তো কোনো নাই মা আইও না আমার লগে আইও মার্কেটে আইও একটা শাড়ি সুন্দর থাকে তোমারে কিনা দেই কথা কইতো না এখন গালা কইবা কেমনে তোমরা তোমাদের তো গায়ে লাগবে
কারণ এটা সাময়িক সময়ের জন্য এখন দুনিয়ার জমিনে চলতেছে, বাস্তবিক অবস্থা বলতেছি বাবা, এটা চলতেছে। যত বড় তুমি হও তোমার মাকে তুমি আগে ইজ্জত করো, খোদার কসম আমি স্বামী মৃতা মায়ের ফসল, আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি এখানে, আমার উস্তাদদের দোয়ার কারণে আমি এখানে। এই পর্যন্ত আমি আমার যত উস্তাদ দেখছি তাদের কদমটা ধরে বাবা সালাম করছি। এই যুবক আমি জানতে চাই তোমাদের কাছে, যারা মুরব্বী আছেন তাদের কাছেও জানতে চাই, মুরব্বীদেরকে ইজ্জত করলে কি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইতো না? এজন্য বলেন বাড়াইতো না? উস্তাদদের মা বাপের ইজ্জত করলে কি আপনার আল্লাহ ইজ্জত বাড়াইতো না? আমি বলবো যুবক তোমার কদমটা আমার মুখের কাছে দাও, আমার জিহ্বাটা তোমার কদমে লাগাই দিব, তবু তুমি তোমার মারে কষ্ট দিও না। আমার মায়ের পান খাওয়া, পান খাওয়ার 5 টাকা 10 টাকা করে দিয়ে আমার পরাই এই পর্যন্ত আনছে, কষ্ট লাগে। এখন মাহফিলটা কইরা যদি মুট করে টাকাটা নেই আমার মাসুকের পানি গুলা ছেড়া দেয়, ওই পুত্রে এই টাকাগুলো কোথায় ছিল যখন করে আমি ফরাইতে পারি নাই? কই ছিল এই টাকাগুলা? আজকে তুমি যদি তোমার মারে কষ্ট দাও আমি বলবো দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা, টাকা কামাই করতে পারবা, কিন্তু সেই টাকার ভিতরে শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? বাবা তোমার রিক্সা চালাইয়া খাওয়ায়, মাটি গাড়িটা খাওয়ায়, তোমার জন্য রাত্রে ফিটটা বিছানার ভিতরে লাগায় না, তুমি সেই বাবারে কষ্ট দাও, সেই বাবারে দূর কও, ধমকি দাও, বেটা কইয়া ডাক দাও, বাবা কইতে তোমার শরম লাগে, শ্বশুরের বাপ কও কিন্তু তুমি তোমার বাপের বাপ কইতে শরম লাগে, কথা কই না? এই ধরে বলেন ঠিক কিনা বলেন? আমি বলবো যত কথাই বলো না কেন আমার আলোচনা এই অনকালা তিতা লাগবে, আগে তিতা লাগছে না, খতম গিয়ে তিতা লাগছে না, অন তিতা লাগবে, কারণ কি দাদা নেন এটি কইছি হকতা তিতা বালা আমি জানতে চাই কারা কারা আজকে থেকে বলেন মায়ের খেয়ালে লিপ্ত থাকবেন, বলেন হাত তুলে দেখা যাদের মা বাবা আছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আমি জানতে চাই বাবারা দুনিয়ার জমিনে কত কষ্ট করলা, টাকা পয়সা তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাইলা, তোমার মারে একটা সেকেন্ডের জন্য সময় দিলা না। আমি জানতে চাই বাবা মারে সময়টা না দেওয়ার কারণে, তোমার মায়ের বদদোয়ার কারণে, মা বাপ উস্তাদ হচ্ছে কালসাফের মতো, তারা যদি একটাবার কালসাপ কামড় দিলে যেমন মানুষ সাথে সাথে মারা যায়, মা বাপ পীর উস্তাদ যদি বদদোয়া দেয় সাথে সাথে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, কথা বলে না ঠিক কিনা বলে? সেই মা বাপকে ইজ্জত করার দরকার আছে না নাই? একটা যুবকের কথা বাবা বলতে আমার মনটা খুব চাইতেছে, সেই যুবক দুনিয়ার জমিনে বিবাহ করছে, বিবাহ করার পরে দুনিয়ার জমিনে মা বাপকে নিয়ে তো আছে, বাবা নাই, মা তারে বিবাহ করাইলো, সম্পদ তার নামে দিল রিখা, এর লাগে আমি আমার এমন কালা যে মা বাপরা আছে তারা কমু, আপনারা মরণের আগে জীবন হোক খোলা মাইনের জমি জমা ভাগ করে দিয়ে, কারণ কি জানেননি বাবা যদি ভাগ করে দিয়ে এর 3 দিন পরে দেখবেন কবিতা তুমি যুদ্ধ হইয়া যাও, কথা কয় না? অনকালা কয়েকটা কবিতা বিরুদ্ধে হুজুর যাও মা বাপ থাকতে চাইলে এই টাকা দিয়ে দিয়ে জমি জমা হালকা করতে বেচছে, একটু ব্যবসা বাণিজ্য করতে পারতাম, আমি কবু ব্যবসা করতে পারতাম কিন্তু মায়ের মহাব্বত নিতে পারতাম, আর জোরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক জোরে কোনা আমি, সে মায়ের খেদমত করবেন ইনশাল্লাহ, জোরে বলেন করবেন। আমি একটু একটু দেখতে চাই কাদের মা নাই, একটু হাত তুলে দেখেন, তাদের মা নাই একটু হাত তুলে দেখেন না, কইও আল্লাহ আল্লাহ তাদের মায়ের কবর আজাব মাফ করুক জোরে কোনা আমি। বিশ্বাস করেন, বিশ্বাস করেন বাবা দুনিয়ার জমিনে আপনি যা কিছু করেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সময় আপনি দাঁড়াইতে পারবেন না, লজ্জিত হইয়া যাইবেন যদি এই মানার একটাবার কষ্ট দেয়। একটু কার বাবা নাই একটু হাত তুলে দেখেন, কেউ বাবারে দেখতে মনটা চায় না, কথা কয় না? চায় না? মারে দেখতে মনটা চায় না? কাদের বাবা মা দুইজন না এবার একটু হাত তুলে দেখেন, আল্লাহ তাদের আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাও জোরে কোনো আমি, আরো জোরে বলেন আমিন। বাবারা আমার যাক আমার আলোচনাটা আমি বেশি দীর্ঘায়িত করলাম না, হযরতে খাজা গরিবে নাওয়াজ ওই ভারতের জমিনে যখন গেছে, যাওয়ার পরে হযরতে খাজা গরিবে নাওয়াজ ওই জায়গার মধ্যে যাইয়া যখন গেলেন ওই ফলটা নিয়া আমার গরিবে নাওয়াজকে আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে একটু মোট করে বালি দিছে, মাটি দিছে, মারহাবা করতেন না, মাটিটা দেওয়ার পরে আমার গরিবে নাওয়াজকে আমার দয়াল নবী বললেন এই গরিবে নাওয়াজ এই মাটিটা নিয়া যেই জায়গার ভিতরে রাখবা, যেই জায়গার মাটির সাথে এই মাটিটা মিশ্রিত হয়ে যাবে, মিলা যাইব, তুমি সে জায়গার ভিতরে যাইয়া তোমার ক্ষমতা প্রয়োগ করে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আরজরে কইতে না সুবহানাল্লাহ আমরা মুদাফফরগঞ্জের ভিতরে তো টমটম অটো এডি একটু বেশি কথা কয় না এদিকে একটু বেশি আচ্ছা কারণ আমি সরছি আমি জানি আমি হোসেনপুর বাজারে গত প্রায় দুই বছর আগে নাতের আসন দেখতে আসি কিছুদিন আগে আবার লুমটি মাফিল করে গেছি এরপর দিন ইন্ডিয়া যাইয়া ওই অফিসটি দোষী হ্যাঁ না দিয়ে মাফিল করছি এরপর ইন্ডিয়াতে হাজিগঞ্জ দিয়ে ডোমরা মাফিল করি দিয়ে আলহামদুলিল্লাহ মাফিল আমার এখনো পর্যন্ত মার্চের ষোলো তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ভরপুর আছে আবার আপনাদের দোয়ায় 23, 24, 25, 26 আমি কলকাতা মাফিল থাকবো দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের উসিলায় আমারও কবুল করে জোরখন আমি কারণ বাবা আমার এই জিনিসটা আমার কিচ্ছু নাই বাবা আমি মাত্র আলিম দ্বিতীয় বর্ষে পড়ি আলিম দ্বিতীয় বর্ষের ফোরামাইনের মোহরবিটে ভিতরে কিতা থাকে কিন্তু আমার মা বাবা আমার ফির উস্তাদ আমার দোয়া করে বাবা কসম 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 এই দোয়ার কারণে আজকে আমি এই আজকে আপনাদের সামনে বক্তব্য মারহাবাকে আসতে দেবেন না জোরে কইবেন খাদা গরিবেন আজকে আমার নবী কি দিছে মাটি দিছে আমার নবী বলছে এই মাটিগুলা যেই জায়গার মাটির সাথে মিশবে তুমি সেই জায়গার ভিতরে যাইয়া তোমার ক্ষমতা প্রয়োগ করবা দয়াল কামলেওয়ালা নবীর এই মাটিটা নিয়ে গরিবেন আমার হাঁটতে 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 চলে আসছে এমন একটা জায়গার ভিতরে যেই জায়গাটা ভারতের জমিনে আজমির শরীফ পড়ছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এই আজমির শরীফের মাটিদের সাথে খাদা করিবে না একটু মাটি চাচ্ছি কি তরে আমার মাটি দি দেখি না এডি এডি লোক মিল লাগেছে আরে এডেই মন আমার নবী আমারে ফাটাইছে হযরতে খাজা করিবে নামাজ মাটিটা ছাইরা ওই মাটিগুলার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার নবী খাজা করিবে নামাজ রে যখন মাটি দিছে রে ওই মাটিটা দিয়া বলছে করিবে নামাজ মনে রাখবা এই মাটিটা দে তোমারে দিলাম এই মাটিটা যেই জায়গার মধ্যে রাখবা তোমার আদেশে ওই জায়গার মধ্যে একটা আপেল গাছ হইব আপেলের কথা মনে আছে নি একটা আপেল গাছ হইব গরিবে নামাজ রে ওই আপেল গাছের মধ্যে যদি তোমার হাতের আপেলটার মতো আর একটা আপেল ধরে মনে করবা এটাই তোমার কারামত আরো জোরে কইতো না সুবহানাল্লাহ হযরতে খাজা করিবে নামাজ মাটিটার যখন সারলেন রে সারার সাথে সাথে ওই জায়গার ভিতর থেকে হাতটা ভুলাইয়া যখন মাটিটা সরাইছে সরাইতে দেরি একটা আপেল গাছ হইয়া গেছে রে কিন্তু গরিবে নামাজ মাটিটা সরাইয়া একটু ঘুমাইছে ঘুম থেকে উইটা দেখলে একটা আপেল গাছের নিচে শুইয়া রয়েছে কোন আল্লাহ ইরে গরিবে নামাজ আপেল গাছে তো তুমি শোনাই আপেল গাছের নিচে শোনাই এটা কই থেকে আসলো খাদা গরিবে নামাজ কয় আমার নবী আমার এত বেশি মোহাব্বত করে ভালোবাসে রে আমার দয়া কামলেওয়ালা নবীর মোহাব্বতের খাতিরে আজকে এই আপেল গাছটা হইয়া গেছে এবার গরিবে নামাজ আপেল গাছের মধ্যে কত আপেল দেখা যায় কত আপেল দেখা যায় দেখতে 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 গরিবে নামাজ তুই যা বড় বেকার হইয়া গেছে আমার খাদা গরিবে নামাজ আপেলগুলা দেখতে 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 হঠাৎ কইরা দেখে রে আমার নবী গরিবে নামাজ রে আপেলটা দিছে রে আপেলটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার গরিবে নামাজ ওই আপেলটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেইখা আপেল গাছের দিকে তাকাই কোনো আপেল দেখা যায় না এবার একটা 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 করে কাইটা গরিবে নামাজ ওনার ভক্তদেরকে দিয়া খাওয়াইলেন হঠাৎ করে দেখে রে আমফারনের পরে দেখবেন পুরাটা গাছের আম যদি যাই লালাই যে আম দি ঠিকটাম ছুট্টু ছুট্টু এটির ভিতরে কুয়াশা ভইরা তোষা ভইরা এটা বড় ছুট্টু এটা বাতাসে কিন্তু ফরে না এমন তো দুই একটা আম থাকে কি থাকে না আমার খাজা গরিবে নামাজ কয় রে যখন আমি আমটারে দেখলাম আমি যখন আপেলটারে লইলাম সব আপেল মানুষরে খাওয়াইলাম আমি আপেল গুলা মানুষরে খাওয়ানোর পরে রে আমি গরিবে নামাজ দেখলাম রে গাছের মাথার ভিতরে একটা আপেল দেখা যায় আমার গরিবে নামাজ কই কি রে আমার ফ্রেন্ডরা ও আমার বন্ধুরা ও আমার সঙ্গীরা এই আপেল ধারে না তোমরা কইলাম ফাইলে খাইয়া লাইতা একটা দি দেখা যায় কই ও গরিবে নামাজ আপনি তো আপনার যেই আপেলটা টোয়ানি ধারে ফাইছেন না
না কোন এইডা আমার গরিবে নবাব কইরে আমার ভক্তরা হয়তো মনে হয় এটা আমার আফেলটা আমার কাঁদা গরিবে নবাব গাছের নিচে দাঁড়াইয়া ওই আফেল গাছের মাথার ভিতরে আফেলটার দিকে আঙ্গুল দিয়া দকর ডান হাত দিয়া ধরলেন রে আফেলটা গরিবে নবাবের হাতের ভিতরে আসছে হাতের ভিতরে আফেল হইছে কয়ডা কথা কই না কয়ডা একটা দিছে আমার নবী মনে আসিনি একটাই আপেল আমার নবী দিছে ও নবী সুখে দুঃখে তোমার নামে আমি বড় শান্তি পাই আমার কেহ নাই জোরে কোন আল্লাহ আকবার আমার নবী কামনেওয়ালার একটাই আপেল গরিবে নামাজ গাছের থেকে লইলেন একটাই আপেল কয়টা হইছে দুইটাই আপেল লইয়া গরিবে নামাজ মিলিয়া দেখে একটা লগে একটা মিলা গেছে খাজা গরিবে নামাজ কয় আমার দয়াল নবীজি আমার যে আপেলটা দিছে এখন তো মিলা গেছে খাজা গরিবে নামাজের কারামতরাও সত্য হইয়া গেছে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার মাটি দেখি নাই লোক মিল্লা গেছে আরে এটাই মনে আমার নবী আমার ফাটাইছে হযরতে খাজা করিবে নামাজ মাটিটা চাইরা ওই মাটিগুলার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার নবী খাজা করিবে নামাজ রে যখন মাটি দিছে রে ওই মাটিটা দিয়া বলছে করিবে নামাজ মনে রাখবা এই মাটিটা দে তোমারে দিলাম এই মাটিটা যেই জায়গার মধ্যে রাখবা তোমার আদেশে ওই জায়গার মধ্যে একটা আপেল গাছ হইব আপেলের কথা মনে আছে না একটা আপেল গাছ হইব গরিবে নামাজ রে ওই আপেল গাছের মধ্যে যদি তোমার হাতের আপেলটার মতো আর একটা আপেল ধরে মনে করবা এটাই তোমার কারামত আরো জোরে কইতো না সুবহানাল্লাহ হযরতে খাজা গরিবে নামাজ একটু ঘুমাইছে ঘুম থেকে উইটা দেখলেন একটা আপেল গাছের নিচে শুয়ে রয়েছে কোন আল্লাহ আপেল গাছে তো তুমি শোনাই আপেল গাছের নিচে শোনাই এটা কই থেকে আসলো খাজা গরিবে নামাজ কয় আমার নবী আমার এত বেশি মোহাব্বত করে ভালোবাসে রে আমার দয়াল কামলেওয়ালা নবীর মোহাব্বতের খাতিরে আজকে এই আপেল গাছটা হইয়া গেছে এবার গরিবে নামাজ আপেল গাছের মধ্যে কত আপেল দেখা যায় কত আপেল দেখা যায় দেখতে 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 গরিবে নামাজ তুই যা বড় বেকার হইয়া গেছে আমার খাজা গরিবে নামাজ আপেলগুলা দেখতে 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 হঠাৎ কইরা দেখে রে আমার নবী গরিবে নামাজ রে দে আপেলটা দিছে রে আপেলটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার গরিবে নামাজ ওই আপেলটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেইখা আপেল গাছের দিকে তাকাই কোনো আপেল দেখা যায় না এবার একটা 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 কইরা কাইটা গরিবে নামাজ ওনার ভক্তদেরকে দিয়া খাওয়াইলেন হঠাৎ করে দেখে রে আমফানের পরে দেখবেন পুরাটা গাছের আম যদি যাইলালাই যে আমডি ঠিকটাম ছুট্টু ছুট্টু এটির ভিতরে কুয়াশা ভইরা টোসা ভইরা এটা বড় ছুট্টু এটা বাতাসে কিন্তু ফরে না এমন তো দুই একটা আম থাকে কি থাকে না আমার খাজা গরিবে নামাজ কয় রে যখন আমি আমটারে দেখলাম আমি যখন আপেলটারে লইলাম সব আপেল মানুষে খাওয়াইলাম আমি আপেল গুলা মানুষে খাওয়ানোর পরে রে আমি গরিবে নামাজ দেখলাম রে গাছের মাথার ভিতরে একটা আপেল দেখা যায় আমার গরিবে নামাজ কই কি রে আমার ফ্রেন্ডরা ও আমার বন্ধুরা ও আমার সঙ্গীরা এই আপেল দারে না তোমরা কইলাম ফাইলে খাইয়া লাইতা একটা দি দেখা যায় কই ও গরিবে নামাজ আপনি তো আপনার যেই আপেলটা টোয়ানি দারে পাইছেন না না কোন এইডা আমার গরিবে নামাজ কই রে আমার ভক্তরা
হয়তো মনে হয় এটা আমার আফেলটা আমার কাঁদা করিবে না ওয়াদ গাছের নিচে দাঁড়াইয়া ওই আফেল গাছের মাথার ভিতরে আফেলটার দিকে আঙ্গুল দিয়া দকর ডান হাত দিয়া ধরলেন রে আফেলটা করিবে না ওয়াদের হাতের ভিতরে আসছে হাতের ভিতরে আফেল হইছে কয়ডা কথা কই না কয়ডা একটা দিছে আমার নবী মনে আছিস একটাই আপেল আমার নবী দিছে ও নবী সুখে দুঃখে তোমার নামে আমি বড় শান্তি পাই আমার কেহ নাই জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কামনেওয়ালার একটাই আপেল গরিবে নামাজ গাছের থেকে লইলেন একটাই আপেল কয়টা হইছে দুইটাই আপেল লইয়া গরিবে নামাজ মিলিয়া দেখে একটা লগে একটা মিলা গেছে খাজা গরিবে নামাজ কয় আমার দয়াল নবীজি আমার যে আপেলটা দিছে এখন তো মিলা গেছে খাজা গরিবে নামাজের কারামতরা অসত্য হইয়া গেছে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন আল্লাহু আকবার আমাদেরকে আল্লাহর ওলির কারামত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন বলে বলেন আমিন।